সাদা তুলোর মেঘ হাওয়াতে দুলছে দেখো কাশ, ঢাকে বল পূজোর তালে শরতের এই সকালে শিউলির গন্ধে ভেজে ঘাস। আমি চলে এলাম ঠাকুরবাড়ির যেখানে কিন্তু দুর্গাপুজো অনুষ্ঠিত হবে সেই পূজা প্যান্ডেলের একদম সামনে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আয়োজন করা হয়েছে, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, কিন্তু আজকে এই ঢোকার মুখেই একদম বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই জন্য একটু সমস্যা হয়েছে। আর সকালের দিকে কিন্তু খুঁটি পুজোটা হয়ে গেছে, মানে দুপুরের দিকে খুঁটি পুজোটা হয়ে গেছিলো এখানে, এখন কিন্তু অনুষ্ঠান আছে, আজকে আসবে এখানে অনুষ্ঠানে নচিকেতা। খুঁটি পুজোর অনুষ্ঠান কিন্তু এখানে নাচ গান শুরু হয়ে গেছে, ঢাকের বাদ্যি শুরু হয়ে গেছে, আর আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে কিন্তু শান্তিকা ব্যানার্জি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আজকে শুভ সূচনা হচ্ছে। তো পুরো খুঁটি পুজোর অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এখন খুঁটিটাকে নিয়ে যাওয়া হচ্ছে পোতার জন্য, মায়ের একটা সুন্দর মুখমণ্ডল এখানে লাগানো হয়েছে, আর চারিদিকে খুঁটির গায়ে দেখো খুব সুন্দর গাঁদা মালা দিয়ে সাজানো হয়েছে, আর মায়ের এদিকে 10টা হাতও কিন্তু এখানে লাগানো হয়েছে। দেখো এখন আস্তে আস্তে কিন্তু খুঁটিটাকে পোতা হচ্ছে, তো এরপরেই হবে খুঁটি পুজোর পুজো। তো দেখতেই পাচ্ছ এখন খুঁটিটা কিন্তু পোতা হচ্ছে। এখানে কিন্তু সকালবেলায় খুঁটি পুজোটা হয়ে গেছিলো, তো তোমাদের একটুখানি দেখিয়ে দিই। এই জায়গাটা খুঁটি পুজোটা হয়েছিল দুপুরের দিকে, সকাল কি দুপুরের দিকে খুঁটি পুজোটা হয়েছিল। দেখো মায়ের কিন্তু মুখ এখানে খুঁটির গায়ে লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ ছাতার তলায় রয়েছে, যেহেতু রোদ বৃষ্টির মধ্যে এখানে পুজোটা করতে হবে তাই জন্য ছাতা লাগানো হয়েছিল। আর এখানে দেখো মায়ের যে হাত সেটা কিন্তু লাগানো হয়েছে, একটা ভেঙে গেছে, আর খুঁটিটাকে গাঁদা মালা দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে থিম সং উন্মোচন হবে এবং এখানে ব্যানারও উন্মোচন হবে, থিম হচ্ছে এখানে সেটাও কিন্তু উন্মোচন হবে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। প্রত্যেকের কাছে সাহসিকতা আছে গৌরব গাথায়, সাক্ষী আছে জহর ব্রত ইতিহাসের পাতায়। বীরত্ব আর সাহসিকতা আছে গৌরব গাথায়, সাক্ষী আছে জহর ব্রত ইতিহাসের পাতায়। ঐতিহ্যকে ফিরে দেখার হবে দৃষ্টিতে হবে
এবারের উৎসব রে পানশিলা ঠাকুর বাড়ি এক নাম পরম্পরা, 75 বছরের পূজোয় আমন্ত্রণ সবার। পানশিলা ঠাকুর বাড়ি এক নাম পরম্পরা, 75 বছরের পূজোয় আমন্ত্রণ সবার। শেরার মানুষের ভালোবাসা সবার আশা এই পূজোর প্রাণ রে পানশিলা ঠাকুর বাড়ি এক নাম পরম্পরা, 75 বছরের পূজোয় আমন্ত্রণ সবার। পানশিলা ঠাকুর বাড়ি এক নাম পরম্পরা, 75 বছরের পূজোয় আমন্ত্রণ সবার। তোমাদের ইনস্টলেশনে যে বাইরের কাজগুলো হচ্ছে তখন দেখলাম, আর আজকে খুঁটি পুজো নিয়ে কি বলতে চাও? খুঁটি পুজো নিয়ে বলতে চাই যে এই অঞ্চলে এরকম জাঁকজমকপূর্ণ খুঁটি পুজো এর আগে হয়নি, সেটা সম্ভব যেমন আমাদের জন্য হয়েছে এবং সর্বোপরি আপনাদের জন্যই হলো, কারণ আমাদের খালি লোকাল লোক না, অনেক বাইরে থেকে লোক ওই খুঁটি পুজোটাও দেখতে এসছে। একটা রক্তদানের মধ্য দিয়ে তারপরে একটি গাছ একটি প্রাণ এই বার্তা পৌঁছে দিয়েছি, বৃক্ষরোপণ সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা সব মিলিয়ে একটা কম্প্যাক্ট প্রোগ্রাম হচ্ছে। সোদপুরের মধ্যে এত সুন্দর পুজো করে কেমন লাগছে আপনাদের? আমাদের তো খুব ভালোই লাগছে, কারণ এখনও পুজো বলতে পারেন যে সবেমাত্র একটা বাড়ি তৈরি হচ্ছে, মানে ভিত পুজো যাকে বলে, তাতেই যদি এই সারা পাই তারপর তো আপনার ধরুন মহালয়া থেকে যখন মহালয়ার পর থেকে যখন ওপেনিংটা হবে দশমী একাদশী তখন তো মানে ভাবাই যাচ্ছে না ওই দিন অবধি কী করে এত রাস ধরে রাখবো, এবং সবটাই আমরা আরও বেশি আশা পাচ্ছি যে পার্থদা যখন আমাদের সঙ্গে আসে পার্থ মাইতি ওকে আমরা বলতে পারেন হাইজ্যাক করেছি এবছর। থিম সম্পর্কে কী বলতে চান? থিম সম্পর্কে উনি অনেকটাই বলবেন, আমি খালি এইটুকুই বলতে চাই যে যেই থিমটা হবে একটা মানে একটা সুন্দর একটা থিম, মানে আগে কখনো এখানে হয়নি, এবং চিন্তাধারাটা একেবারেই আলাদা, একটা রাজস্থানের একটা ব্যাপার নিয়ে এখানে থিমটা হবে, এবং এটা মনে হয় আমার পাশে শিল্পী আছে উনি আরও ভালো বলবেন কী করতে চান আপনারা তার থেকেই শুনে থাকেন। আচ্ছা কী বলতে চাও? প্রথম নমস্কার প্রতিটা চ্যানেলে আমাদের চ্যানেলের প্রতি দর্শকে আমার আগাম সার্বিক শুভেচ্ছা অভিনন্দন। এবছর পাশে ঠাকুর বাড়ির 75 বর্ষের থিমের নাম হচ্ছে রাজস্থানী বৃষ্টি, এটা রাজস্থানী ঘরানায় কাজ হচ্ছে। একটা রাজমহল আপনারা দেখতে পাবেন, রাজমহল শুধু না, আমি রাজমহল তিনটে সেপারেশন ভাগে ভাগ করেছি। প্রথমে রাজমহল দেখবে একটা জোনে গিয়ে মানুষ ধারণা একটা কালারে যাবে, ভেতরে গিয়ে শিশমহল দেখবে, রাজস্থানী টোটাল ফেভারিটাকে আমি এক জায়গায় প্লেসমেন্ট করছি। শুধু তাই নয়, এখানে রাজস্থানী থেকে রাজস্থান জানেন যে কাকুর থেকে একটা নাচ হয়, সেই কাকুরটা অবলুপ্ত প্রায়, সেই শিল্পটাকে আমি এখানে তুলে ধরছি। মানে শিশমহল যে কথাটা তুমি বললে মানে কাছের ব্যবহার এখানে করা হবে, তাই তো? দীর্ঘদিন কাজ করেছেন ভবতোষ সুতার, আমার খুব প্রিয় শিল্পী, ওনার সান্নিধ্যে থাকা এক শিল্পী সুকান্ত রায়, এই কলকাতারও লাস্ট ইয়ারে দন্দন পার্ক সালগুনি ঠাকুর বানিয়েছিলেন, উনি ভবতার অনেকগুলো ঠাকুরে ওনার সহযোগিতা আছে, তো উনি আমার ঠাকুরটা বানাচ্ছেন, মানে পার্সে ঠাকুর বাড়ির ঠাকুর বানাচ্ছেন। সেইটুকু বলতে পারি রাজস্থানী ঘরানা ঠাকুর হচ্ছে, ঠাকুরটা মেটালিক গোচরের কালার। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা? দর্শকদের উদ্দেশ্যে একটি বার্তা তো নয়, আমি আহ্বান করছি যে আমার পুজো কত বড় কত বছর আপনি এসেছিলেন, বহু দীর্ঘদিন লাইন ধরে আপনি মনোর ব্যানার দেখেছেন, লাস্ট ইয়ে জানেন যে খুবই পুজো ছিল, তো আমারও দায়িত্ব পড়ছে এই পার্সেলার ক্ষেত্রে, কারণ পার্সেলা ঠাকুর বাড়ি প্রথম থেকে পুজো করছে, এটা প্রথম একটা নতুন উদ্যোগে এগোনো, মানে সেই জায়গা থেকে দায়িত্ব আমার উপরে, তো বাড়তি একটা চাপ তো আছেই, সেই চাপটা নিচ্ছি, নিয়ে কাজ করছি, চেষ্টা করছি এটা বৃহৎ একটা জিনিস খাড়া করার, কারণ এখানে মাঠে 50x50 তার সঙ্গে রাস্তা, পাঁচ ঠাকুর বাড়ি ওয়াল সব মিলিয়ে বড় জিনিস হতে চলেছে, মানুষ যখন পাঁচ ঠাকুর ঠাকুরের মণ্ডপে ঢুকবে তখন অন্য ঘরানায় প্রবেশ করবে, এটাই বলতে পারি। আচ্ছা ধন্যবাদ দাদা, কথা বলে খুব ভালো লাগলো।
পানশিলা ঠাকুর বাড়িকে অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।